ডাক্তারবাবু ক্লাস না করে বাড়ি চলে গেছেন, আমি এদিকে জানাতেও পারছি না কি হবে এবার। আমি আমার মেয়েরা ওনার স্মৃতি থেকে মুছে গেছে। হ্যাঁ ঠিক তাই, এভাবে আমরা ছোটবেলার স্মৃতি ভুলে যাই। বলো তোমরা কে আমার কোয়েশ্চেনের আনসার দিতে পারবে? এই যে তুমি, উঠে দাঁড়াও। বলো কি বলবো স্যার। হোয়াট স্যার, আমি একটু বাইরে যাব। বাইরে যাব মানে তুমি কি আমার সঙ্গে ইয়ার কি করছো? এই তো সবে ঢুকলে তুমি। প্লিজ স্যার, একবারের জন্য বাইরে যেতে দিন। 39 সেকেন্ডস নষ্ট হলো, আমি আর আসতে চাইবো না। 42 সেকেন্ডস, সোনা রূপা দিদি ভাই সেনগুপ্ত বাড়িতে আছে এখন, ওখানেই থাকবে। ডাক্তারবাবু বাড়ি গিয়ে সোনা রূপাকে যদি দেখে ফেলেন, ওরা যদি ভুলে বাবা বলে ডাকে, তখন আরেক সর্বনাশ হয়ে যাবে। না না না, আটকাতেই হবে আমায় যেভাবেই হোক। আমি তোমাকে 7 দিনের জন্য সাসপেন্ড করব, কেউ তোমাকে কোনো নোটস দেবে না। আমাকে ক্ষমা করে দেবেন স্যার, আমি অপারগ। 15 দিন। তাই সই। সাইলেন্স! আর কেউ আছো যে বেরিয়ে যেতে চায় আমার ক্লাস থেকে? সোনা রূপা দিদি ভাই সেনগুপ্ত বাড়িতে আছে এখন, ওখানেই থাকবে। সোনা রূপা বাড়িতে আছে, এদিকে ডাক্তারবাবু বাড়িতে গেছেন, কি কাণ্ড করবে কে জানে। মা আমাকে মন দিয়ে পড়াশোনা করতে বলেছেন, এইসব চলতে থাকলে আমি পড়াশোনা করবো কি করে? তাই তুমি বাধ্য হলাম বেরিয়ে আসতে। এখন মাকে একটা ফোন করি। মায়ের ফোন আউট অফ নেটওয়ার্ক বলছে, এখন আমি কি করব? বাবা! তুমি এসেছো, আমি জানতাম তুমি ঠিক আসবে। বাবা, অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।